বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স বইয়ের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এই অধ্যায়টি যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো, তোমাদের ফিনান্স বইয়ে ঝুঁকি ও অনিশ্চয়তা নামে আছে। তো এই সৃজনশীল প্রশ্নটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, এর মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে একটি উদ্দীপক লিখে রেখেছি। সাজিদ কোম্পানির দুটি প্রকল্পের বিগত তিন বছরের আয়ের হার নিম্নরূপ। বছর 2012, 2013, 2014 প্রকল্প এক্স, এটাতে আয়ের হার হচ্ছে 12%, 7%, 11%। প্রকল্প ওয়াই 14%, -3%, 16%। এটা হচ্ছে একটি উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমার প্রশ্ন আছে, দেখো অনিশ্চয়তা কি, তারপরে বলা হচ্ছে তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়, তারপরে প্রশ্ন প্রকল্প এক্সের আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান নির্ণয় করো, আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে ঝুঁকি বিবেচনায় সাজিদ কোম্পানির কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। ঝুঁকি বিবেচনায় সাজিদ কোম্পানির কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যদি দেখি যে বলছে অনিশ্চয়তা কি, এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন। তো অনিশ্চয়তা, কোনো কিছু ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলা হয়। কোনো কিছু ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলা হয়। দুই নম্বর যে প্রশ্নটা অনুধাবন, বলছে তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়, তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়। বিনিয়োগকৃত সম্পদ যদি উপযুক্ত মূল্য নগদায়ন করতে না পারো, সেক্ষেত্রে যেই ঝুঁকির সৃষ্টি হয় তাকেই তারল্য ঝুঁকি বলা হয়। একজন বিনিয়োগকারী যখন কোনো সিকিউরিটিতে বিনিয়োগ করে, সেই বিনিয়োগকৃত সম্পত্তিটি তার বিভিন্ন সময় আর্থিক সংকটে, আর্থিক প্রয়োজনে তার সিকিউরিটিসগুলো বিক্রি করার প্রয়োজন হয়। তিনি যদি ওই সম্পত্তিটি বাজারে বিক্রয় করতে গিয়ে উপযুক্ত মূল্য না পান, সেটাকে বলা হচ্ছে তারল্য ঝুঁকি। তারপরের যে প্রশ্নটি দেখো, বলছে প্রকল্প এক্সের আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান নির্ণয় করো। এক্সের আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান, তাহলে এটা হচ্ছে একটি প্রয়োগ অংশের একটি অঙ্ক, আমরা অঙ্কটা করি। তো বলছে প্রকল্প এক্সের আদর্শ বিচ্যুতি, আমরা যদি সমাধানে আসি, আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান নির্ণয় করতে বলছে। এখানে কি দেওয়া আছে, বছর দেওয়া আছে। বছর দেওয়া থাকলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্রটি হচ্ছে সিগমা সমান সমান সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান হোল রুট ওভার। এখানে দেখো আমাদের আর এর মান দেওয়া আছে প্রকল্প এক্সে, তাহলে আর আছে কিন্তু আর বারের মান দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, আর বারের মান বের করতে হবে। আর বারের কী ছিল সূত্রটি, সামেশান আর বাই এন। যে সামেশান আর কী কী আছে, 12+7+11, এন কত, 1, 2, 3, তাহলে কত হবে 12+7, 19+11, 30 10%। এটা হচ্ছে আমাদের প্রকল্প এক্সের আর বারের মান। যেহেতু আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের এই মানটা বের করে নিতে হবে। এবার আসো আমরা সরাসরি আদর্শ বিচ্যুতি বের করতে চলে যাই। আমরা একটু লিখে রাখি, আর বার সমান সমান এক্সের আর বার কত, 10% আসছে। আদর্শ বিচ্যুতি হচ্ছে সিগমা সমান সমান সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে হোল রুট ওভার। এবার যদি আমরা মান বসাই, দেখো কি হয়, আর এক্সের আর কত, 12, মাইনাস আর বার কত আসছিল 10 হোল স্কোয়ার প্লাস কত, 7 মাইনাস 10 আর বার হোল স্কোয়ার প্লাস 11 মাইনাস আর বার কত, 10 হোল স্কোয়ার যদি এন মাইনাস ওয়ান, এন কত, 3 মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের মান। এবার আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন আমরা একবারে করার চেষ্টা করি।
12 মাইনাস 10 হোল স্কয়ার সমান হলো কত 4 প্লাস আরে হলো এটা 7 মাইনাস 10 হোল স্কয়ার 9 11 মাইনাস 10 হোল স্কয়ার 1 নিচে হবে 2 4 10 14 2 তাহলে কত আসছে 7 এবার আমরা 7 কে রুট ওভার করি নির্ণয় করলাম যে প্রকল্প এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা যেটা করলাম যেহেতু একটা বছর দেওয়া আছে আমরা সূত্রটা আগে দেখলাম যে কি হবে তাহলে সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান হোল রুট ওভার তো আমাদের আর এর মান দেওয়া আছে আর বার নাই তাই আমরা প্রথমে কিন্তু আর বার বের করেছি আর বার ছিল সামেশন আর বাই এন এটা আসছে 10% তারপর আদর্শ বিচ্যুতি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় আমরা বসিয়ে সূত্রটা বসিয়ে মান বসাইলাম আর 12 মাইনাস আর বার 10% এবার বসিয়ে ক্যালকুলেশন 2.65% এটা হলো আমাদের গ অংশ তাহলে এটা আমরা লিখে রাখি এটা আদর্শ বিচ্যুতি কত আসলো 2.65% এবার আসো আমরা এর পরের প্রশ্নে যাই কি বলছে বলেছে যে ঝুঁকি বিবেচনায় সাজিত কোম্পানির কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত মানে আমাদেরকে বলছে ঝুঁকি বিবেচনা করে সাজিত কোম্পানির কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত না আমাদের প্রকল্প এক্স এর আদর্শ বিচ্যুতি বের করেছি প্রকল্প ওয়াই এর আদর্শ বিচ্যুতি বের করতে হবে পাশাপাশি আরেকটা বিষয় যেটা তোমরা তোমাদেরকে আমি বিগত পর্বে শিখিয়েছি বিভেদাঙ্ক যদি সরাসরি বলা না থাকে যেমন এখানে সরাসরি বলা নাই যে কোন পদ্ধতি ব্যবহার করে তুমি ঝুঁকি পরিমাপ করবা শুধু বলেছে ঝুঁকি বিবেচনায় সাজিত কোম্পানির কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত সেক্ষেত্রে আমি শুধু আদর্শ বিচ্যুতি বের করে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি সেটি সঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে না আমাকে কি করতে হবে বিভেদাঙ্ক বের করতে হবে যদি বলে দিত যে আদর্শ বিচ্যুতি অনুযায়ী কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত তাহলে আমরা আদর্শ বিচ্যুতি বের করে সিদ্ধান্ত নিতে পারতাম এক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট কোনো পদ্ধতির কথা বলা নেই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিভেদাঙ্ক বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর বিভেদাঙ্ক বের করতে গিয়ে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে উভয় প্রকল্পের আদর্শ বিচ্যুতি এবং গড় আয়ের হার সেক্ষেত্রে আমরা প্রথম প্রকল্পের গড় আয়ের হার বের করেছি 10% এবং আদর্শ বিচ্যুতিও বের করেছি 2.65% এবার আমরা দ্বিতীয় প্রকল্পের আদর্শ বিচ্যুতি এবং গড় আয়ের হার বের করতে হবে কারণ আমরা যদি ঝুঁকি বের করতে চাই এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের আদর্শ বিচ্যুতি এবং গড় আয়ের হার প্রয়োজন হবে আমরা যখন ঘ অংশের সলিউশনে যাব প্রথমে আমাদের কি করতে হবে এটা আর বার বের করতে হবে আর বার মানে হচ্ছে সামেশন আর বাই এন তাহলে আর কত 14 মাইনাস 3 প্লাস 16 ডিভাইডেড বাই এন হচ্ছে 3 তাহলে 16 তো 3 মাইনাস 3 তাহলে হবে 27 বা 3 তাহলে হলো 9% তাহলে আমাদের প্রকল্প ওয়াই এর আর বার আসলো কত হচ্ছে প্রকল্প এক্স প্রকল্প ওয়াই এর আর বার আসলো 9% এবার আমরা এটা আদর্শ বিচ্যুতি বের করি সেম আমাদের মনে আছে কি না আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এটা আমরা ওয়াইটা বের করছি আমরা মান বসাই 14 হচ্ছে আর মাইনাস আর বার 9% হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 16 মাইনাস 9 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 1 হোল রুট ওভার আমরা ক্যালকুলেশন করি ব্র্যাকেট 14 মাইনাস 9 হোল স্কোয়ার 25
plus bracket minus 3 minus 9 bracket shesh whole square 144 plus bracket 16 minus 9 whole square 49 2 whole root of y যদি আমরা ক্যালকুলেশন করি 25 যোগ 144 যোগ 49 218 ভাগ 2 10.4% দেখো আমরা প্রকল্প ওয়াই এর আদর্শ বিচ্যুতি বের করলাম যেটা আসছে 10.44 তাহলে সিগমা ওয়াই সমান সমান 10.44% এখন আমাদের যে প্রশ্নটি ছিল প্রশ্নটি হচ্ছে যে ঝুঁকি বিবেচনায় সাদিত কোম্পানির কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত এখন আমরা ঝুঁকি বের করেছি আদর্শ বিচ্যুতি দিয়ে কিন্তু যেহেতু এখানে আমাদের নির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করতে বলে নাই সেক্ষেত্রে আমাদের বিভেদাঙ্ক বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকল্প x এবং y উভয় প্রকল্পেরই বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে আমরা যদি c দিয়ে x c মানে হচ্ছে কোইফিসিয়েন্ট অফ ভেরিয়েশন x এর তাহলে কিউ সূত্র হচ্ছে সিগমা বাই r বার ইনটু 100 তাহলে প্রকল্প x এর সিগমা হচ্ছে 2.65 r বার হচ্ছে 10 ইনটু 100 তাহলে কত আসলো 2.65 ভাগ 10 ইনটু 100 26.5 এটা হচ্ছে তোমার প্রকল্প x এর বিভেদাঙ্ক বা সিবি এবার যদি আমরা দ্বিতীয়টা বের করি সিবি ওয়াই সেম সিগমা বাই আর বার ইনটু 100 তাহলে কত আসে দেখো এটার সিগমা হচ্ছে 10.44 আর বার হচ্ছে 9 ইনটু 100 10.44 ভাগ 9 ইনটু 100 116% এবার আমরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবো এবং আমাদের সিদ্ধান্তটি সঠিক বলে বিবেচিত হবে আমরা দুইটারই বিভেদাঙ্ক বের করলাম এবং শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যখনই আমাদেরকে বলবে যে ঝুঁকি বের করতে এবং কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলবে না সেক্ষেত্রে আমরা অবশ্যই উভয় প্রকল্পের বিভেদাঙ্ক বের করব এখন সিদ্ধান্তে আস এখানে বলছে ঝুঁকি বিবেচনায় কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত তাহলে দুটি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের ঝুঁকি বেশি হবে সেই প্রকল্পটি বন্ধ করে দিতে হবে তো আমরা জানি যে বিভেদাঙ্কের মান যেটা বেশি হবে সেই প্রকল্পের ঝুঁকি বেশি হবে তাহলে বিভেদাঙ্কের মান দেখো প্রকল্প x এর বিভেদাঙ্ক হচ্ছে 26.5 আর বিভেদাঙ্ক y যেটা প্রকল্প y এর বিভেদাঙ্ক হচ্ছে 116 116% তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকল্প x থেকে প্রকল্প y এর বিভেদাঙ্কের মান বেশি তার মানে প্রকল্প y এর ঝুঁকি বেশি তাহলে মন্তব্য হবে ঝুঁকি বিবেচনায় সাজিদ কোম্পানির y প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত ঝুঁকি বিবেচনায় সাজিদ কোম্পানির ওয়াই প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত কারণ ওয়াই প্রকল্পের বিভেদাঙ্কের মান বেশি আচ্ছা যদি প্রশ্নটা এরকম হতো যে সাজিদ কোম্পানির জন্য কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি কম সাজিদ কোম্পানির জন্য কোন প্রকল্পটির ঝুঁকি কম তাহলে কী হতো যেটা বিভেদাঙ্কের মান কম সেটার ঝুঁকির পরিমাণ কম হতো তাহলে এই ক্ষেত্রে দেখো বিভেদাঙ্কের মান কম হচ্ছে প্রকল্প x প্রকল্প x এর বিভেদাঙ্কের মান কম তাহলে তখন মন্তব্য লিখতে সাজিদ কোম্পানির প্রকল্প x এর ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ কম কারণ প্রকল্প x এর বিভেদাঙ্কের মান কম এই হচ্ছে আমাদের উদ্দীপকের সলিউশন প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই ধরনের অনেকগুলো অঙ্ক পাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ